টঙ্গীর সরকারি হাসপাতালে প্রতিদিন রাজধানীর উত্তরা ও এর আশপাশের এলাকার কয়েকশো রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্যাথোলজি থাকার পরও রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। এছাড়া সিট খালি থাকলেও রোগীদের ভর্তি না করিয়ে আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। সরকারি মেডিকেলে গেছি, ওইখানে বলতেছে যে চেম্বারে করাবেন না সিরিয়ালে করাবেন। চেম্বারে করলে আমি ভাবতেছি অনেক রক্ত ক্ষয় হয়েছে, দুইজনের মা ছেলে দুইজনই রুগী। তো চেম্বারে করলে যদি একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার জন্য ভালো, আমি নিজে ব্যবসা করি। তো চেম্বারে করাইতে যে অন্য হাসপাতালে নিয়ে টান্দা উঠাই দিস প্রাইভেট হাসপাতালে। পরশু দিন একটা মহিলাকে আমার লাথি দেওয়া আনতে বার করে দিব। রুগীর সাথে তাদের একটা ব্যবহার সুন্দর থাকতে হবে, এটা কিন্তু ওনাদের ভেতরে নেই। নার্স এই সকালে আসে, ডাক্তার হেসিমদার আসে আর কি, হেসিমদার আসে আর সারাদিন খবর থাকে না, এই সারাদিন আমরা এমনি পড়ে থাকি। এসব অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। উল্টো স্থানীয় থানায় দালালদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। বহিরাগত দালাল এবং অন্যান্য নির্মূল করার জন্য আমরা টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবকে জানিয়েছি। এ বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে পাল্টা অভিযোগ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো দালালের ব্যবসা ওনারা করে কে, এর বন্ধ করতে পারে না? আমার থানা তো দালাল নাই, সাপ্লাই সুবিধা দালাল নাই, তাদের নিজেদেরকে সংশোধন হতে হলে ঠিক হয়ে যাবে। আর আমাদেরকে যে স্পেসিফিক বলে যে এই এই লোকগুলা দালালি করতেছে, অ্যাড্রেস দেয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। সেবা নিতে এসে ভোগান্তি নয়, উন্নত সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। মাঝারুল আমিন, শুভ, এশিয়ান টেলিভিশন।